Hello guys, welcome back to my channel. সবাইকে জানাচ্ছি শুভ শুভ সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা এবং এখন তো সকাল অনেকটাই বেজে গেছে 9টা বাজে। আমি আর এখনো স্নান হয়নি কারণ কারেন্ট চলে গেছে ফট করে সকালবেলা। আমি একটু স্নান করব, আমি শ্যাম্পু করব, ছাতা তারপরে চুল শুকাবো কি করে আমার ভালো লাগছে না। এইদিকে বিকাশ বাবু স্নান হয়ে গেছে, বিকাশ যখন স্নানে ঢুকেছে তার মানে বেরোনোর পরে কারেন্ট চলে গেছে, মানে আর কি বলবো। ও তো স্কুলে যাবে, ও রেডি ফেডি হয়ে আমি রেডি হব, তারপর আমরা সবাই ঘুরতে বেরাবো, আজকে খুব মজা হবে। তো চলো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো সারাদিন থাকো, মানে সারাদিন থাকো মানে আমার সাথে যেইটুকু এইটুকু টাইমটা থাকো, ভিডিওটা যেইটুকু টাইম হচ্ছে, এবং পুরো ব্লগটাকে এনজয় করো, ঠিক আছে? তো গাইস, আমার পুরো স্নান করা হয়ে গেছে, তো আমি এখন রেডি হব। তো রেডি হয়ে তোমাদের একদম দেখাচ্ছি, ঠিক আছে? গাইস, তো তোমরা দেখলে আমি রেডি হয়ে গেছি, তো আমাকে কেমন লাগছে তোমরা একটু জানাও। রোদে তো অত্যাধিক পুড়ে আছে, একটু ছাওয়ায় দিলাম। বিকাশও রেডি, তো আমরা এখন বেরিয়ে পড়ব। তো গাইস, আমরা এখন বেরিয়ে পড়ছি। ভাবছিলাম যে বিকাশ স্কুলে যাব। কি করছিস স্কুলে বাবা? চলে এসছি বিকাশের স্কুলে। সরস্বতী পুজো চলছে, পুরোহিত মন্ত্র পড়ছে। কাকা বাড়িতে বিকাশ বাইক রাখতে গেছে, তো চল একটু উপরে যাই। এই যে আমাদের সরস্বতী ঠাকুর কাকা বাড়ি আর কি। জয় বাবু কেউ চিনেছে? আসো, হ্যাঁ ঠাকুর দেখিয়েছি, হাই করো। জেঠিমা হাই করো, মাও হাই করো, কোনোদিন হাই করনি তুমি, উল্টে যাবে। হাঁটা শিখে গেছে বুঝলা। তো তোমরা সবাই দেখো সরস্বতী পূজার ভোগ, এত কিছু রান্না হয়েছে, হয়েছে লুচি, পায়েস, ফ্রাইড রাইস, কপি ঘণ্ট, চাটনি, আলুর দম আর খিচুড়ি, বেগুন ভাজাও আছে, বেগুন ভাজা জেঠিমা ভাজছে, ওই যে কড়াইতে। আমরা এখন প্রসাদ খেতে বসে পড়েছি। বিকাশ দেখো দেখছো কিভাবে, কাকা কই তোমার, কাকা কাকা করে চলে এসছে। ও গেছিল ওর স্কুলে একটু দেখা করতে। হাই বাবা, বিশ্বাস যেত তো দারুণ হয়েছে।
গাইস আমি আর গ্লোরিতেও কিছু শর্ট করলাম আর এখন ভাবছি একটু যাই ঘুরতে গ্লোরিকে টাটা করি কাকিমা টাটা কাক টাটা বিকাশ মোটরসাইকেল বের করছে তো চলো চল যাই টাটা চলে এসছি আমরা জেসেন স্কুল চলে এসছি জেসেন স্কুলে প্রচুর লোকজন প্রতি বছরকার মতো জাস্ট একবার লোক দেখো এভরিথিং ইজ ক্রাউডি আপাতত আমরা ঠাকুরের সামনে রয়েছি আলপনা এবং প্যান্ডেল ঠাকুর সবই সুন্দর রয়েছে আর কালকে যা বৃষ্টি হয়েছে মনে হচ্ছে না যে আজকে মানে এত রোদ উঠবে তো হাঁপিয়ে গিয়ে আমি একটু বসেছি কত লোক চারিদিকে কত বাজে দেখা হলো তার নেই হ্যালো নমস্তে ওয়ালাইকুম বলা মারহাবা আসসালাম আলাইকুম দিস ইজ ইয়ামি টু দিস আগেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএস ব্লগস কে নতুন ইউটিউবার একদম দেখা হবে ওকে বাই তো আমরা অনেকক্ষণ হলো গ্রামের বাড়ি এসেছি শম্ভুনগর আর কি তো শম্ভুনগরে আপাতত কেউ নেই মানে বৌদি গেছে বাপের বাড়ি আর আমার দুই দিদিও শ্বশুর বাড়ি চলে গেছে আমি এসেছি বাবা গেছে পেঁয়াজ খেতে পেঁয়াজের এত করুণ অবস্থা কি বলে বৃষ্টির জন্য আর কি পেঁয়াজ গাছ হচ্ছে না তাই বাবার একটু দুঃখ তো দেখো ফ্রেন্ডস আমি বললাম গ্রামের বাড়ি আসতে হবে না এত হাওয়া দিচ্ছিল বাইরে আজকে মানে বৃষ্টি নেই কিন্তু খুব হাওয়া তারপরে আসার পরে কিরম লাগছে বলো ঠান্ডা ঠান্ডা লাগছে দুটো কাঁথা দিয়েও দেখো আর ভালো লাগছে না এর থেকে বাড়িতে থাকলে ভালো হতো তাই না চলো চলো ঝাড়া দিয়ে ওঠো বাড়ি জায়গায় এখানে সবাই মাছ ধরছে কি সুন্দর কি সুন্দর হাঁসগুলো এত ঠান্ডার ভিতর জলে স্নান করছে ভাবা যায় দেখো কি সুন্দর ঠান্ডায় কুটি চুটি হয়ে আবার পেঁয়াজি খাওয়া হচ্ছে নাকি পেঁয়াজির গন্ধ ওই দূর থেকে পাচ্ছি আমি বাড়ি চলে এসেছি এবং আমার চোখটা দেখে মনে হচ্ছে প্রচন্ড ঘুম পেয়েছে আসলেই আমার ঘুম পেয়েছে মানে প্রচন্ড ক্লান্ত লাগছে জানি না কেন আসার পর ফ্রেশ হয়েছে ফ্রেশ হয়ে পাটা এই যে সেই ঠান্ডা হয়েছে বাইকে বসে আর গরম হচ্ছেই না কিছুতেই গরম হচ্ছে না এই বসে ঘুমাচ্ছে তো গাইস কিছুক্ষণ রেস্ট করার পর আর কি আমি উঠে দেখছি মা রান্না করছে গাইস দেখো একদম রেডি মা বউ টুপি টুপি পরে কি রান্না করছো মা মাছ না কষা কষা করে আর কি ভাত
রাতে আজকে সকালবেলা আমরা ভাত খাইনি আর কি, কাকা বাড়িতে আর কি সকালের মানে খেয়েছি, দুপুরে আর মানে খিদেই পাচ্ছিল না সারাদিন সরস্বতী পুজো অব্দি। দুপুরে আর কি দুটো চপ খেলাম, তো মুড়ি দিয়েছিল জেঠিমাদের বাড়িতে, তাই না, খিদেই পাইনি। তো রাতে বল মা বলছিল তাহলে একটু ভাতটা খাই, ইচ্ছা করছে। হ্যাঁ, এইদিকে বাবা গরম গরম আলু সিদ্ধ মাখাচ্ছে ভাজা লঙ্কা দিয়ে, তাই তো তেল দিয়ে লবণ দিয়ে, একটু পাতলা করে মাছের ঝোল, ভাত আর আলু সিদ্ধ, জাস্ট এইটুকুই। আর এইটুকুই আমাদের জন্য রাতের জন্য পুরোপুরি এনাফ, কারণ সারাদিন মনে হচ্ছে যেন পেটটা ভরেই রয়েছে আর ইচ্ছা করছে না রিচ কিছু খাই। তো রাতের ডিনার করে আজকে আমরা শুয়ে পড়বো, বাজে এখন 9:45। তো চলো আজকের মতো ব্লগটাকে আমি এখানে এন্ড করছি, আর আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে অন করে দেবে, তাতে তোমরা আমার ভিডিওগুলো সবার প্রথমেই পেতে পারো। তো চলো আজকের মতো বাই, টেক কেয়ার, গুড নাইট, দেখা হচ্ছে পরের একটা নতুন এক্সাইটিং ব্লগে।